지원이야. 에스큐즈미 আপনার পাশের সিটে কেউ আছে? ও না না, এটা আমার ব্যাগ, বসতে পারে। ধন্যবাদ। তুমি একটু কোথাও যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। ভদ্রলোককে চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। পরিচয় জিজ্ঞাসা করলে কি কিছু মনে করবে না? থাক, এ কি ভদ্রলোক আমার দিকে তাকিয়ে আছে কেন? মনে হয় কিছু বলতে চায়। দূর বাবা, গায়ে গা লাগিয়ে বসে আছে, কি লোক রে বাবা। ওরে বাবা, রাস্তার কি অবস্থা, গাড়ি চলবে কি করে? আর বলবেন না, সে চারটে থেকে দাঁড়িয়ে আছে, এতক্ষণ পর বাসটা এলো। হ্যাঁ, যা বলেছেন, কলকাতার রাস্তাঘাট যা অবস্থা, কোথাও সময় মতো যাওয়া যায় না। তা ম্যাডাম, আপনি নামবেন কোথায়? কেন বলুন তো। না না, রাস্তাটা যাই আমি তাই জিজ্ঞাসা করছি। আমি হাতিবাগানে নামব, আপনি? আমিও হাতিবাগানেই নামব। তা দক্ষিণেশ্বর কি পুজো দিতে গিয়েছিলেন? ভদ্রলোক গায়ে পরে আলাপ করতে চাইছে, ধান্দাটা কি ম্যাডাম? হ্যাঁ, পুজো দিতে গিয়েছিলাম। এই যে ভাই, দুটো হাতিবাগান। একটা কথা বলবো, মানে আপনার সাথে আর কেউ আছে নাকি? না না, আর কেউ নেই। না মানে আপনি দুটো টিকিট কাটলেন তাই? কিছু মনে করবেন না, খুচরো টাকা ছিল না তাই আপনারটাও কেটেছি। যদিও এটা খুবই অন্যায়, কোনো অপরিচিতা মহিলার টিকিট কাটা ঠিক নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিন আমার টাকাটা। ম্যাডাম, টাকাটা কি আমাকে নিতেই হবে? হো মা, সে কি, আমার জন্য আপনি কেন পয়সা খরচা করবেন? আচ্ছা ঠিক আছে, এরপর যদি কোনোদিন আপনার সঙ্গে আবার দেখা হয়, সেদিন না হয় আপনি টিকিটটা কাটবেন। আপনার সঙ্গে আবার দেখা হবে? নিশ্চয়ই হবে, পৃথিবীটা যখন গোলাকার, ঘুরতে ঘুরতে ঠিক একদিন দেখা হয়ে যাবে। আপনার সঙ্গে কথাই পারবো না। তা দক্ষিণেশ্বরে কি পুজো দিতে এসেছিলেন? না না, ওই গঙ্গার পাড়ে বসে কাগজ কলম নিয়ে কিছু ভাবছিলাম। কাগজ কলম নিয়ে ভাবছিলেন, কথাটা মানে বুঝলাম না, মানে ছবি আঁকেন নাকি কবিতা লেখেন? হ্যাঁ, কবিতা লেখারই চেষ্টা করি। আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে তা? না না, আমাকে কবি ভাববেন না, ওই দু এক লাইন লিখি এই পর্যন্ত। আপনার কবিতা নিশ্চয়ই ছাপা হয়, তা কবির নামটা জানতে পারি? দেখুন, আমাকে কবি বলে কবিদের অসম্মান করবেন না। প্রথমের নাম জীবন গোপাল মিত্র। জীবন জীবন গোপাল মিত্র? আপনি কি মলিনী সার্কাস স্ট্রিটে থাকেন? হ্যাঁ। তুমি তুমি আমাকে চিনতে পারছো না? ভাই একটু আস্তে আস্তে, নাম 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 নেমে কথা বলছি, নাম গোপালদা। গোপালদা, আমি সুমি। সুমি মানে সুপর্ণা? হ্যাঁ গোপালদা, তোমার সুমি। সুপর্ণা, আজ প্রায় 10 বছর পর তোমার সঙ্গে আমার এভাবে দেখা হবে আমি ভাবতেই পারছি না, আমি স্বপ্ন দেখছি না তো। তুমি কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি কোথাও বসবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বসবার জায়গাটা তোমার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, তৃপ্তি রেস্টুরেন্ট। এসো, সাবধানে। হ্যাঁ বলো, বসো। তবে সেই 10 বছর আগেকার চেয়ার টেবিলগুলো এখন আর নেই। আমরা ঠিক এখানেই বসতাম তাই না? হ্যাঁ, তা কি খাবে? ফিশ ফ্রাই আর কফি। বাহ, মেনুগুলো এখনো মনে রেখেছো, কি ব্যাপার, কি দেখছো? সেই 10 বছর আগে শুনেছি, এখন তুমি আরো সুন্দর হয়েছো। তোমার চোখে কালো চশমা না থাকলে অনেক আগে চিনতে পারতাম, অবশ্য তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হয়েছিল। আমারও চেনা চেনা মনে হচ্ছিল, যদি এক মুখ দাঁড়িয়ে না রাখতে আমিও চিনতে পারতাম তোমাকে। ছাড়ো ছাড়ো সব কথা, এবার বলো তো তুমি কেমন আছো, কোথায় আছো? আগে তুমি বলো, তুমি কেমন আছো, বৌদি ছেলে মেয়ে? না, শুধু আমি আছি, আর কেউ নেই। কেউ নেই মানে তুমি বিয়ে করনি? আমার জীবনে একটাই মেয়ে এসেছিল, তাকে ছাড়া আর অন্য মেয়ের কথা আমি ভাবিনি, এখনো তার জন্য আমি অপেক্ষা করছি। গোপালদা। হ্যাঁ হ্যাঁ সুমি, তুমি বিশ্বাস করো, তুমি চাকরি নিয়ে আন্দামানে চলে গেলে
আমাকে বলেছিলে চিঠি দিয়ে ঠিকানা পাঠাবে। আমি দিনের পর দিন তোমার চিঠির অপেক্ষায় থাকতাম গোপালদা। আমি তো প্রতি সপ্তাহে তোমাকে চিঠি লিখেছি সুমি, দিনের পর দিন উত্তরের অপেক্ষায় থেকেছি। দু বছর পর পুজোর ছুটিতে বাড়ি এসে জানতে পারলাম তুমি বিয়ে করে স্বামীর সঙ্গে বোম্বে চলে গেছো। আমার মা কতবার আমাকে বিয়ের কথা বলেছেন, কিন্তু মা মারা যাওয়ার পর কাকা ছাড়া নিজের বলতে আমার আর কেউ নেই। বিশ্বাস করো গোপালদা, আমি পাগলের মতন তোমার খোঁজ করেছি। আসলে বাবা, তোমার আমার ভালোবাসার সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে পারিনি। তোমার দেওয়া চিঠিগুলো বাবা লুকিয়ে রাখতেন। অতীতের কথাগুলো তুলে আর কি হবে বলো, বলো এবার তোমার খবর বলো, এখন তো বোম্বে আসো। আমার খবর আজ থাক, অন্য একদিন বলবো, আজ আমার খুব তাড়া আছে। তোমার মোবাইল নাম্বারটা দাও তো। সুমি, এতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হলো, তুমি কেমন আছো, কোথায় আছো এটাও জানতে পারবো না? আমার খবর শুনে তুমি খুশি হবে না গোপালদা। তোমার খবর শুনে খুশি হবে না মানে? তোমার স্বামী ছেলে মেয়ে তুমি সত্যি শুনতে চাও? নিশ্চয়ই, তোমার বলতে যদি কোনো আপত্তি থাকে। না না, আপত্তি থাকবে কেন? তুমি চাকরি নিয়ে চলে যাওয়ার পর অর্ণা শোনো, আগামী মাঘ মাসের 4 তারিখে তোমার বিবাহ ঠিক পড়েছে। পাত্র বোম্বে চাকরি করে, আমার বন্ধুর একমাত্র ছেলে। কি? হে, তুমি কি বলছো বাপি? তুমি আমাকে একবার জিজ্ঞাসা না করে? তুমি তো জানো বাপি, আমি গোপালদাকে কথা দিয়েছি। চুপ, এত বড় আস্পর্ধা তোমার, তুমি আমার মুখের উপর কথা বলছো? না বাপি, এতদিন পর্যন্ত আমি তোমার সমস্ত কথা শুনেছি, কিন্তু এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি গোপালদাকে কথা দিয়েছি বাপি। গোপাল গোপাল গোপাল, কি আছে গোপালের মধ্যে? না আছে বাড়ি, না আছে গাড়ি, আমাদের স্ট্যাটাসের মধ্যেও তো পড়ে না। হয়তো ওর কিছুই নেই, কিন্তু ওর মধ্যে মনুষ্যত্ব আছে, আর আছে বুক ভরা ভালোবাসা। ভালোবাসায় পেট ভরে না সুমি, অভাবের কঙ্গাল সার যখন ঘরে রূপে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যাবে। বেশ তো, তখন যদি তোমার কাছে এসে হাত পাতি, আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেবে। তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি চাই না। তোমার দাদারা কয়েকদিনের মধ্যে এসে যাবে। বাপি বাপি, তোমার পায়ে ধরে বলছি বাপি, হে বিয়ে তুমি বন্ধ করো। না, এটাই আমার লাস্ট ডিসিশন, তুমি তৈরি হও। আমার কিছু করার ছিল না, তোমার ঠিকানা জানলে আমি তোমার কাছে চলে যেতাম। তোমার স্বামী সে এখন কোথায়? এসো এসো মাই সুইটি ডার্লিং, আমার কাছে এসো, অনেক রাত হয়েছে। কাল সকাল 10টার ফ্লাইটে আমাদের টিকিট কাটা আছে, বোম্বে যাবো আমরা। না, আমি যাবো না, আমি যাবো না। কি বললে? যাবে না? তুমি এখন আমার বিবাহিত স্ত্রী, যা বলবো তোমাকে তাই করতে, বুঝলে? পরের দিন অনিচ্ছা সত্ত্বেও আমাকে ওই লম্পট স্বামীর সঙ্গে বোম্বে যেতে হয়েছিল। কয়েকটা দিন যেতে না যেতেই
ওর আসল মুখোশটা বেরিয়ে এলো। একদিন ওর ফ্ল্যাটে পার্টি ছিল, ওর অফিসের বড় বড় অফিসার আমার ফ্ল্যাটে এলো। তারপর কি ব্যাপার? তুমি এখনো ড্রেস চেঞ্জ করোনি, কালকে যে মিনি স্কার্টটা এনে দিয়েছি এটা পরে রেডি হয়ে যাও। না, ওই কুরুচিপূর্ণ ড্রেস আমি পরতে পারবো না। শাট আপ, মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না, যা বলছি তাই করো। না, আমি পারবো না। শাট তুমি তুমি আমাকে ঝড় মারলে, আমার আমার গায়ে হাত তুললে তুমি। এখনো তো কিছুই করিনি, এবার করব। আমার কথা না শুনলে চালি আমি পড়ছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, বা অপূর্ব, তোমায় দেখলে মনে হয় যেন সদ্য ফোটা পড়ত। মিস্টার কাজারিয়ার মাথা খারাপ হয়ে যাবে। কাজারিয়া মানে? কাজারিয়া মানে আমার অফিসের বস, ম্যানেজিং ডিরেক্টর। আজকের পার্টিতে ও তোমার কোমর ধরে নাচবে। কি কি বলছো? কি বলছো তুমি? ছি ছি ছি, এই তুমি শিক্ষিত পত্র সন্তান, আমি আমি না তোমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, শোনো, তোমার মতো স্ত্রী আমার আরো তিন চারটে আছে। আজ পার্টি শেষ হয়ে গেলে আজকে রাতটা তোমাকে মিস্টার কাজারিয়ার সাথেই কাটাতে। না, কখনো না, কখনো না। তারপর তারপর লম্পটা আমাকে দিনের পর দিন ওদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। লজ্জায় ঘৃণায় আমি সুইসাইড করতেও চেয়েছিলাম, কিন্তু সিকিউরিটি আমাকে কড়া নজরে রেখেছিল। তারপর তারপর কি হলো? অফিসের ক্যাশ বাক্স ভেঙে চুরি করতে গিয়ে শয়তানটা ধরা পড়ে, এখন হয়তো জেল খাটছে। ওখানের একজন বাঙালি মহিলার সাহায্যে আমি কলকাতায় ফিরে আসি। বাবা বাবাও হার্ট অ্যাটাকে মারা যান, দাদারা ঘর বাড়ি বিক্রি করে চলে যায়। তাহলে তুমি কলকাতায় আসো কার কাছে? আমার এক দুঃসম্পর্কের মাসির কাছে। কাজের চেষ্টা করেও যেন কোনো কাজ পাইনি আমি। মাস্তুত দাদার লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর, সে আমাকে চাকরির লোভ দেখে বাজারে বিক্রি করে দিয়েছিল। কি তারপর? গোপালদা প্লিজ, আমার অনেক দেরি হয়ে গেছে গো, ও অন্যদিন শুনবে। তুমি এখন যাবে কোথায়? যাব বিকে পারলে। কবে দেখা করবে? গোপালদা আমার সম্বন্ধে এত কিছু জানবার পরও তুমি আমাকে দেখা করবার কথা বলছো? কেন কেন বলবো না সুমি, তুমি তো স্বেচ্ছায় কোনো কিছু করনি, আর আমার জীবন থেকে তুমি হারিয়ে গিয়েছিলে তাকে আমি 10 বছর পর ফিরে পেয়েছি, আর তো তাকে আমি হারাতে পারি না। আর তা হয় না জীবনদা। জীবন, হ্যাঁ জীবন, একটা জীবনে কত কিছু ঘটে যায়, আবার কিন্তু জীবনটা নতুন করে গড়ে তোলা যায় সুমি। চলো তোমাকে বিকেলে পৌঁছে দিই। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ যাবো, কিন্তু তুমি এখনো বললে না এখন তুমি কি করো, কোথায় থাকো। সে কথা আর নাই বা শুনলে জীবন না। সুমি, তোমার তোমার সুমি মরে গেছে জীবন দা, তোমার সুমি মরে গেছে। সুমি, তুমি হ্যালি ছেড়ে আমাকে পরিষ্কার করে বলো। না না জীবন দা, এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। সুমি, তুমি আমার পরিচয় পেলে সহ্য করতে পারো।
দেশ তুমি যখন করতে চাও না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি সুমি 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 আমি আমি সুমি নই আমি আমি দীপা দীপা হ্যাঁ জীবনদা আমাদের আমাদের নাম পাল্টাতে হয় সুমি আমি আমি ওই নীল কমলে দীপা সুমি 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 দাঁড়াও যেও না সুমি সুমি দাঁড়াও সুমি